মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখপাড়া এলাকার বাসিন্দা 50 বছরের সঞ্জয় সাহা স্ত্রী সহ 3 সন্তানকে নিয়ে একটি ছোট্ট ঘরে বসবাস করেন। 13 বছরের ষষ্ঠ শ্রেণী ছাত্র দীপঙ্কর সাহা বাড়ির বড় ছেলে। বাবা অসুস্থ, কথা বলতে পারেন না, মা সন্তানদের নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। মায়ের কষ্ট দেখে দীপঙ্কর সাইকেল নিয়ে আইসক্রিম বিক্রি করে, অর্থ উপার্জনের জন্য এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে বেড়াচ্ছে। জয়নপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র 5ম শ্রেণী থেকে 3য় হয়ে উত্তীর্ণ হয়েছে, এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য জোটেনি। সরকারের কাছে ছোট্ট দীপঙ্করের আবেদন, তাদের একটু সাহায্য করলে বাবা মা ভাইদের নিয়ে একটু সুখে থাকবেন। Thank you.
নম্বর সাহা আমি পেপসি পেপসি বেটি সারাদিন সংসার চলে না তাই আমি সকাল থেকে সারাদিন পেপসি বেটি আমি স্কুল যাই আমার স্কুলে পড়তে খুবই ভালো লাগে তাই স্কুলে এখন সব অনলাইনে মোবাইলে ক্লাস করছে কিন্তু আমি ক্লাস করতে পারি না তোমার মোবাইল নেই মনে বাড়িতে না আমার সংসার চালানো ভালো করে আমি মোবাইল কি করে কিনবো তুমি পুরো সংসারটা চালাও একদম অত্যন্ত আমরা কি বলবো পরিবারটা দরিদ্র ওর বাবাটা হচ্ছে পুরো বোবা ছোট থেকে আমার স্কুলে পড়াশোনা করে বরাবরই ফার্স্ট হয় আমরা ওর কোন পয়সা নি না সমস্ত ফি যেটা ফি বেসরকারি স্কুল তো আমাদের কোনো ফি লাগে না বই টই যতটুকু হয় এগুলো আমরা নিজেরাই দিই পড়াশোনা করছে এখন জৈনপুর হাই স্কুলে পড়াশোনা করে ওখানে গিয়েও ভালো একটা জায়গায় আছে ভালো পড়াশোনা করছে আর অত্যন্ত গরিব পরিবার থেকে সে তৈরি হয়েছে বাবা অসুস্থ বোবা তার সাথে সংসারটা তার ঘাড়ের উপরে এখন চেপে বসেছে তাই সে নিজের চেষ্টাই অত্যন্তভাবে ভালোভাবে পড়াশোনা করে চলেছে আর যতটুকু সময় পাচ্ছে সংসার চালানোর দায়ে সকালবেলা সে চলে যায় গ্রামে গ্রামে পেপসি আইসক্রিম এইসবগুলো বিক্রি টিক্রি করে তারপরে যখন স্কুলের টাইম হয় তখন আবার স্কুলে যায় স্কুল থেকে এসে বাকি যতটুকু সময় পায় সেইটুকু সময় আবার সে গ্রামে যায় গ্রামে গিয়ে বিক্রি টিক্রি করে আর রাত্রে হয়ে গেলে নিজের চেষ্টায় যতটুকু পারে পড়াশোনা করে আচ্ছা ও ওদের মোবাইল টোবাইল মানে এরকম না ও মোবাইল টোবাইল কোথায় পাবে এক সংসার চালানো তো দায়ী সংসার চালানো দায়ী মোবাইল টোবাইল নাই বর্তমান লকডাউনের পরিস্থিতিতে যদিও মোবাইলে অনলাইনে ক্লাস হচ্ছে কিন্তু ওর কাছে কোনো মোবাইল টোবাইল নাই পড়াশোনায় প্রচুর মানে কি বলবো খুবই খারাপ পড়াশোনার মানটা মানে কি বলবো লকডাউনে এইরকম পরিস্থিতিতে পড়াশোনা সে করতে পারছে না এখন কিন্তু ছেলেটার প্রচুর উদ্যম রয়েছে তো যাই হোক আমরা যতটুকু পারছি ওকে সহযোগিতা করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার যাতে এই ছেলেটাকে একটু দেখাশোনা করে ওর বাড়ি টাড়ি নাই একবারে টোটালেই বাড়ি নাই একটা শুধু ওই টাটির ঘরে থাকে সরকার যদি এই ছেলেটার একটা ঘরটার করে দেওয়ার ব্যবস্থা করে পড়াশোনার যদি কোনো ব্যবস্থা করে থাকে তাহলে আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকব মালদা থেকে দেবাশিস পাল আনন্দ বার্তা